নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান মানে হচ্ছে আপনি নতুন একটা ঠিকানা পাবেন, যেখানে আপনি আপনার দুর্ভাগ্যকে সরিয়ে রেখে সৌভাগ্যের দোরগোড়ায় কিন্তু পৌঁছতে পারবেন। তার জন্য মনে রাখতে হবে যে শুধুমাত্র আপনি টিভি অনুষ্ঠান দেখলেই হবে না, আপনাকে ছুটে আসতে হবে আপনার প্রিয় কোনো জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে, যেখানে এসে আপনি আপনার সমস্যাগুলোকে আগামী দিনে সমস্যাগুলো জানতে পারবেন এবং তার সঙ্গে তাকে সঠিক করার সঠিক প্রতিকার প্রতিবিধান নিতে পারবেন। কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে যে সময় কিন্তু আমাদের কারোর হাতের বা সময় অনুযায়ী কিন্তু চলে না। সময়কে ধরে রাখতে গেলে, আপনাকে সুসময় এনে দিতে গেলে, আপনাকেও সঠিক সময় কিন্তু আমাদের কাছে প্রবেশ করতে হবে। তার জন্যই মনে রাখতে হবে যে জীবনে কোনো কিছু পেতে গেলে লড়াই করতে হয়, পরিশ্রম করতে হয়, তেমন সঠিক সময়টাকে ধরতে হয়। ওই যে আগের দিনে বলে গেলাম না যে বদলা নয় বদল চাই, এটাকে মনে রাখতে হবে যে আমরা অপর ছেলে ভালো যেটা করছে বলে অপরের মা ভালো জায়গায় যাচ্ছে বলে তার দরকার নেই, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমার সন্তানকে আমি আমার মতো ফুলে ফলে মানুষ করব। এই যে আজকের দিনে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটা গার্জেনরা চিন্তায় আছেন, যারা দিয়েছে তার সন্তানরা, যে আমার ছেলে বড় হয়ে কী নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স নিয়ে পড়বে, কমার্স নিয়ে পড়বে, ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, MBA পড়বে, BCA পড়বে, BBA পড়বে, নাকি কি নিয়ে পড়লে ও জীবনটা শুভ হবে। এটা জানতে গেলে আপনাকে সবথেকে আগে আসতে হবে কোনো একজন ভালো জ্যোতিষীর কাছে, যে আপনার সন্তানের ল্যাটারাল চার্টটা দেখে বলতে পারবে যে তার আগামী দিনে তার ফিউচার, তার কেরিয়ার কি নিয়ে ওয়েট করছে, তাকে কি স্বাগতম জানাচ্ছে, যে কোন সাবজেক্ট নিয়ে পড়লে সে খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারে। আবার এটাও ঠিক কথা যে আপনি নিজের থেকে ভালো মার্কস পেলো বলে সায়েন্স দিয়ে দিলেন, দেখা গেল একটা সময়ের পর যে পরিমাণে সায়েন্সের পরিমাণে খাটতে হয় বা পরিশ্রম করতে হয়, আপনার সন্তান সেই পরিমাণে খাটনি আর পরিশ্রম করছে না, যার ফলে তার কিন্তু অনার্সটা কেটে গিয়ে সে আবার পাস কোর্সে চলে এলো। তাহলে মনে রাখতে হবে শুধুমাত্র জ্যোতিষ প্রতিকার ছাড়া হবে না, তাকে লেখাপড়া করতে হবে, আবার লেখাপড়া করলেও হবে না, তাকে জ্যোতিষ প্রতিকারটাও নিতে হবে। অর্থাৎ দুটো কিন্তু অতপ্রতভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, রান্নাঘরে নুন আর চিনির মতো। নুন আর চিনি না দিয়ে তাদের স্বাদ আসে না, তেমনই জীবনটাকে রঙিন করতে গেলে, স্বাদে পরিপূর্ণ করতে গেলে আপনাকে জ্যোতিষ প্লাস তার পড়াশোনা তার প্লাস শিক্ষা এগুলো মাথায় রেখে আপনি যদি এগাতে পারেন, তাহলে আপনি আপনার সন্তানকে নিয়ে অবশ্যই গর্বিত হবেন, মনে হবে যে জয়দার কাছে গিয়েছিলাম বলে হয়তো আজকে আমার ছেলেটি নিজের চেষ্টায় আর জয়দার আশীর্বাদ আর জয়দার প্রতিকারে সফলতা পেয়েছে। হ্যাঁ, নিজের চেষ্টাটাও থাকতে হবে, নাহলে প্রতিকার প্রতিবিধান পড়লে কোনো কাজ হয় না। আপনি লেখাপড়া করেন না কিন্তু পরীক্ষায় গলায় বড় একটা সরস্বতী কবর জড়ালেন, তাহলে কেন পাশ করে যাবেন? কখনোই করবেন না। কারণ মনে রাখতে হবে 19-20 করা যায়, 10-20 করা যায় না, কখনো সম্ভবও নয়। তার জন্য যারা এখনো টিভির ওপ্রান্তে বসে ভাবছেন যে কী করা যায়, তা কী ভাববো কী করবো, তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই পারলে ভালো একজন সঠিক জ্যোতিষীর সঙ্গে এখনো সময় আছে, যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার দাদা, 1.5 বছর ধরে লাইন পাচ্ছি না। বাহ, 1.5 বছর ধরে লাইন পাচ্ছ না, তো আজকে তো পেলে। পাচ্ছি না, তার আগে একটা কথা বলি, আমি গেছিলাম আপনার চেম্বারে। আচ্ছা, ব্যারাকপুর চেম্বারে শুভমে। আচ্ছা, কার জন্য এসেছিলে? আমি রোজই ফোন করি দাদা, কন্ট্রোল রুমে কেটে যায়, আমার ফোন আর অবগত হয় না আপনার কাছে। মানে তুমি রোজই ফোন করো প্লাস কন্ট্রোল রুমে কেটে যায়, কেন? নিজের জন্য এসেছিলে? আচ্ছা, বিরাট বড় কাছে গেছি, সব 50,000-40,000 আমার খরচা হয়ে গেছে। আচ্ছা, কিন্তু ওই নিড ফর জিরো আপনি যেটা বলেন একদম, আজকে আমি একটু হাজবেন্ডের সঙ্গে। তোমার পাশের বাড়ির দিদি কি তোমাকে আমার সন্ধান দিল? হ্যাঁ একদম, আমি তো মানে খুঁজে কি বলবো, সব কাছে তো এত টাকা খরচা করেছি আর বিশ্বাস হারিয়ে গেছিল। তো আমাকে তুমি দেখিয়েছিলে এসে? হ্যাঁ, আপনাকে ব্যারাকপুরে আমি বুকিং করেছি, ভালো লেগেছিল। আচ্ছা, আমি তাকে বললাম না জায়গার কাছে আর জানবো না, একবারই চলে যাই ব্যারাকপুরে। একদম। তো তারপরে দেখি আমি কি বললাম স্বামীর জন্য? স্বামীর জন্য না, আপনি আপনার জন্য বলেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাথে ব্যথা, পাথে মানে কি বলবো, প্রচুর পায়ে ব্যথা। আচ্ছা, আপনি তখন বলছিলেন যে আপনার নিশ্চয়ই কিছু আছে, তখন আপনি সেটাও বলে দিতে, আমি আর বলছি না, এটা একটু গুপ্ত কথা বলেছিলেন। আচ্ছা, এটা আমি মিডিয়াতে বলতে চাই না। আচ্ছা, তো পায়ের ব্যথা এখন কম আছে? একদম কম আছে, এবং ক্ষতিও হয়ে গেছিল আমার বাড়িতে। আচ্ছা, মানে মানে কেউ ব্ল্যাক ম্যাজিক বা কিছু ক্ষতি করে রেখেছিল? এবং এইসবের কাছেও গেছি দাদা, ব্ল্যাক ম্যাজিক প্রচুর গেছি দাদা। আচ্ছা,
আচ্ছা চল্লিশ পঞ্চাশ, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। প্রথম কথা আপনি সময় দিয়ে দেখুন। হ্যাঁ, আমি সময় দিয়ে প্রত্যেককে দেখি, আমার মনে হয় সময় দিয়ে দেখাটাই ভীষণ ইম্পর্টেন্ট, দরকার, তার জন্য আমি সময় দিয়ে দেখি। এবং তুমি যখন এসেছিলে আমার কাছে, তুমি নিশ্চয় প্রতিকার পড়েছো। হ্যালো, হ্যালো, ও হো, লাইনটা কেটে গেল, মেয়েটি কথা বলতে বলতে কেটে গেল। তাহলে আমাদের বুঝতে হবে যে মেয়েটি কিভাবে পড়লো, যে আমি অনেকের কাছে গিয়েছিলাম জয়দা, কিন্তু প্রতিকার পড়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। পাশের বাড়ির বৌদি একটা আপনার ঠিকানা বললো, যেখানে ওর নাকি পায়ে প্রচুর ব্যথা ছিল, মানে আমি বলছি পায়ে কিছু করা আছে, নিশ্চয় বুঝতে বান মারা বা কোনো কিছু ক্রিয়া করা আছে, বলতে চাইলো না, তো সেটা কাটানোর পর বললো এখন ভালো আছে। তো এটাই হচ্ছে দরকার, যে মানুষ যখন সমস্যা নিয়ে আসে তখন মানুষ কিন্তু ভালো থাকে। দেখে নি কি আছে নতুন। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা বলছি, আমি বজবজ থেকে বলছি। বজবজ? আমি আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থটা বলুন। ইন্দ্রনীল দাস। ডেট অফ বার্থ? 1992, 16 নভেম্বর। 16 নভেম্বর 1992, জন্ম সময় বলুন। ভোর 3:35। হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। আপনি এখন বজবজ থেকে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার মেনলি প্রশ্ন ছেলের কেরিয়ার জীবন, বিবাহিত জীবন নিয়ে, তাই তো? জন্ম 12 সোমবার, ঠিক আছে? কন্যা লগ্ন কর্কট রাশি নক্ষত্র পুষ্যা। কন্যা লগ্ন কর্কট রাশি নক্ষত্র পুষ্যা। আপনি লক্ষ্য রাখবে যখন আপনার ছেলে হাঁটা চলা করে তখন পায়ের গোড়ালিটা তুলে হাঁটে, পায়ের গোড়ালি তুলে হাঁটে, পুরো পাটা মাটিতে দেয় না, তাই তো হাঁটে? একদম। দ্বিতীয় কথা, ছেলের মাথা গরম রাখতে এসে তো বিশাল প্রচন্ড রেগে যাচ্ছে হঠাৎ করে এখন। এবং আপনাকে বলে রাখি, বিবাহিত জীবন কিন্তু শুভ নয়। বিবাহিত জীবন, ভালোবাসার জীবন, রিলেশনের জীবনে প্রবেশ করার আগে জটক বিচার কিন্তু মাস্ট। কারোর লগ্নে সপ্তম পতি বেশপতি লগ্নে স্বয়ং বসে আছে, কিন্তু সেই বেশপতি আবার পেয়েছে 13 ডিগ্রি 25 মিনিট 50 সেকেন্ড, তাই ডিগ্রিটা কিন্তু খুব একটা ভালো পায়নি এবং চরণ পেয়েছে মাত্র 2। তাই বিয়ে, ভালোবাসা, রিলেশন এগুলোর মধ্যে ঢোকার আগে অবশ্যই জটক বিচার করে নেবেন। দ্বিতীয় হচ্ছে, গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির প্রবল প্রবল জায়গা আছে, এবং গভর্নমেন্ট সার্ভিসের থেকেও বলে রাখি প্রাইভেটে আরো ভালো জায়গা আছে, স্কোপ আছে। এছাড়া বিদেশ যাত্রার পর্যন্ত যোগ আছে। ছেলে কি চেষ্টা করছে কিছু? হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছে, কিসের? ভালো জায়গা আছে একটা। হুম, তা আমাদের পাশের বাড়ি থেকে একজন দিয়েছিল আপনার ওখানে, তখন সেই আপনাকে বললো, তাই ঠিক আছে আমি আগে একটু ফোন করে ওনাকে। একদম। তো ছেলে এখন কিসের চাকরি করছে? ছেলে এখন কিসের চাকরি করছে? ছেলে এখন একটা প্রাইভেট ফার্মে কাজ। আমি তো বললাম যে গভর্নমেন্ট সার্ভিস আছেন, তার থেকেও ভালো হয় প্রাইভেট চাকরি। তো ও কি কলকাতাতে আছে না বাইরে আছে? কলকাতাতেই আছে। ও কিন্তু বিদেশ যাওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে, মানে আপনাকে এটুকু বলে যে কর্মজীবন নিয়ে আপনাকে ছেলের জন্য কোনো চিন্তা করতে হবে না। কিন্তু 2020 সালের 2020 সালের মার্চ মাসের পর থেকে ওর কিন্তু বিদেশ যাতায়াত জোরটা কিন্তু প্রবল পরিমাণে আরো বাড়বে। এবার যদি আপনারা পাঠাতে চান বা ও যদি যেতে চায়, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেখানে ইন্টারফেয়ার করবো না, কিন্তু স্কোপটা কিন্তু ভীষণ ভালো আছে। কিন্তু মাথা গরম রাখতে সেটা প্রচন্ড বেড়ে যায়, এটাকে ঠিক করতে হবে। টাকা পয়সা হাতে একদম রাখতে পারে না, এটাকে ঠিক করতে হবে, তাই তো? জানি আমি। আর হচ্ছে যে বিবাহিত জায়গাটা কিন্তু ভালো নয়। আপনি কি জানেন ছেলে কার সঙ্গে সম্পর্ক আছে কি না এই মুহূর্তে? এবং যেটা আপনি শুনেছেন, এটা দ্বিতীয়বার ভালোবাসা, প্রথমবার নয়। প্রথম একটা ভালোবাসা হয়ে কিন্তু কেটে গেছে, আজ থেকে 2 থেকে 2.5 বছর আগের কথা আপনাকে আমি বলছি। ছেলেকে আপনি জানেন? একটু ছেলের সাথে বসে কথা বলুন, ছেলের সাথে বসে একটু বন্ধুর মধ্যে আলোচনা করুন। আবার নতুন সম্পর্কে ছেলে জড়িয়ে পড়েছে, এটা কিন্তু ওর জন্য শুভ নয়, ওর কেরিয়ারে ওটার ক্ষেত্রে বাধা দেবে প্রচন্ড। কারণ দেখুন, এখানে লক্ষ্মী লক্ষ্মী যোগ করছে, মঙ্গল এবং চন্দ্র লগ্নে বৃহস্পতি আছে, সকলের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, খুব ভালো ছেলে, মানে ও কিন্তু আজকালকার ছেলেদের মতো নয়। কিন্তু যদি রেগে যায় তখন মাথা কিন্তু বিশাল গরম হয়ে যায়, তাই তো? একদম। আপনি আর কি জানতে চান বলুন? আমি এই ওর জন্যই জানতে চেয়েছিলাম। কিন্তু এই জায়গাটা ঠিক করতে হবে তো। এই যে বলেন না, আপনার পাশের বাড়ির কোন বৌদি আপনাকে বলেছে দেখার জন্য, তো বৌদি কার জন্য এসেছিল আমার কাছে? আমার ছেলের জন্যই গেছিল। উপকার পেয়েছে? ছেলে উপকার পেয়েছে, তাই আমাকে বললো যে তুমি এরকম যাও, আপনার সাথে গিয়ে একটু দেখা করো। দেখুন, আপনার ছেলে কিন্তু কালীঘাটটা কাছে, হ্যাঁ হ্যাঁ, কালীঘাটে গিয়ে আপনার সাথে দেখা। আমি কালীঘাটে বসে, আর আপনার ছেলের জন্য বলে রাখি অনেক কিছু করার দরকার নেই। এই যে রবি রাহু গ্রহণ যোগ চলছে, এই গ্রহণ যোগের জন্য রবি রাহুর সঙ্গে যুক্ত হলেই মান সম্মান যশ নষ্ট করায়। হঠাৎ করে এই যে ভালোবাসার মধ্যে একটা এমন মানে বিচ্ছিরি একটা পরিস্থিতি তৈরি হবে,
যেখানে কিন্তু একটা অশান্তি, একটা ঝগড়া, একটা পার্টি পলিটিক্স টানাটানি, এটা কিন্তু প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে। ছেলের কিন্তু মেয়ে সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারে, এটা মাথায় রেখে শুধু এটাকে রেকটিফিকেশন করুন। আর এই যে লগ্নের থার্ড হাউস, টাকা রাখতে পারছে না সেকেন্ড হাউসে, এটাকে প্রতিকার করুন, তাহলে আপনাকে পেছনে থাকাতে হবে না, ও এমনি ছুটবে। ঠিক আছে, ভালো থাকুন, একবার পারলে যোগাযোগ করুন। দেখুন এই হচ্ছে কথা, যে চাকরির জন্য কোনো প্রতিকারের প্রয়োজন নেই, পরিষ্কার বললাম চাকরি যথেষ্ট ভালো হবে এবং গভর্নমেন্ট সার্ভিসের থেকে প্রাইভেটে বেশি ভালো হবে। উনি বলেছে হ্যাঁ প্রাইভেট করছে, ভালো করছে। তো এটাই হচ্ছে প্রেডিকশন যে আপনাকে বলতে পারা যায় যে আপনি কি করবেন আর কি করবেন না। নমস্কার। নমস্কার দাদা, বলুন। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার প্রোগ্রাম দেখি আমার খুব ভালো লাগছে, অনেকদিন চেষ্টা করতে করতে আজকে একটু লাইনটা পেয়েছি। চলুন চলুন আজই বলি, মেয়ের নাম বলুন। মেয়ের নাম শ্রাবণী গাঙ্গুলি। ডেট অফ বার্থ বলুন। 1992 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর, হ্যাঁ 5ই সেপ্টেম্বর 1992, হ্যাঁ। জন্ম সময়টা বলুন। আর জন্মস্থান কোথায়? কলকাতাতে। কলকাতা। আপনি এখন কোন জায়গাতে ফোন করছেন? আমি এখন আছি মানে পুকুর, এটা হরিদেবপুর। মানে আপনি হরিদেবপুর, আপনি এখন হরিদেবপুর থেকে ফোন করছেন তাই তো? চলুন, আপনার মেয়ের জন্মবার শনিবার, সিংহ লগ্ন ধনু রাশি নক্ষত্র মূলা। সিংহ লগ্ন ধনু রাশি নক্ষত্র মূলা, প্রথম কথা হচ্ছে এর ক্ষেত্রে মাথা গরমটা বিশাল, বুঝতে পারছেন? কিন্তু মনের দিক দিয়ে খুব ভালো মেয়ে, ও মনের দিক দিয়ে একদম মানে খুব সফট, কিন্তু যখনই রেগে যায় তখন কাউকে ছেড়ে কথা বলে না, এবং অনেক জায়গায় এমন মুখ ফসকে কথা বলে ফেলবে যে অনেক মানুষ ও শত্রু হয়ে যাবে, বুঝতে পারছেন? লগ্নে রবি বুধ বৃহস্পতি স্বয়ং বসে আছে, জীবনের প্রতিষ্ঠার জায়গাটা খুব ভালো, প্রতিষ্ঠা পাওয়ার জায়গা খুব ভালো, গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির প্রবল যোগ আছে, বিশেষ করে টিচিং প্রফেশন বা ব্যাংকিং সেক্টর, এগুলো করলে পরীক্ষা দিলে চাকরি ভালো প্রাপ্তির যোগ আছে। কিন্তু এই যে শনি ভঙ্গ কালসর্প যোগ, এই শনি ভঙ্গ কালসর্প যোগের জন্য সব কাজের ক্ষেত্রে বাধা। ও যে কাজেই পা বাড়ায় নয় মাঝপথে আটকে যায়, না মুখে কেটে যায়, তাই তো? আচ্ছা নয়, হ্যাঁ কি না? হ্যাঁ। আবার দেখুন ওর ওর ক্রিয়েটিভ জগৎটা ভীষণ ভালো, নাচ গান আঁকা আবৃত্তি খুব ভালো, কিন্তু সেই দিকগুলো তো খুব ভালো বেশি দূর এগাতে পারছে না। দেখুন জন্মচক্র বলছে বিবাহিত জীবন কিন্তু শুভ নয়, আপনাকে বলে না, কিছু মনে করবেন না, কারণ বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু প্রচুর অশান্তি ঝামেলা, ভীষণ মানে মানসিক কষ্ট আসার চান্সেস কিন্তু আছে, এবং এখানে কিন্তু ভালোবাসা করে বিয়ে করলে নিজের পায়ে নিজেই কিন্তু কুড়ুল মারবে। এবার আপনি একটু শেয়ার করুন যে আপনার মেয়ে কি বিয়ে হয়েছে? না না, আমার মেয়ে বিয়ে হয়নি, সে বিয়ে করতেও চায় না। ভেরি গুড। তারপরে তা আপনি কি বিয়ে দেবেন না? বলে যে না না, এই যে দুনিয়া দেখছো, তাহলে ও তো বুঝে গেল যে দুনিয়া দেখছো, তাহলে আমি আর বিয়ে করব না। কিন্তু চাকরি যে বললাম গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির জায়গায় চেষ্টা করছে কিছু? হ্যাঁ চেষ্টা করছে, কিন্তু মানে ওই হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু সেরকম হচ্ছে না। তা আমি এখন আপনাকে কি বললাম যে এতটাই বাধা যা মুখে গিয়ে কেটে যাবে আর মাঝপথে আটকে যাবে, তো আপনি তো চাকরিটা প্রাপ্তির যোগ, 2019 সালের ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, 20-র মধ্যে চাকরি পেয়ে যাবে, 20-র মধ্যে চাকরি পাবে, কিন্তু কালসর্প যোগ না কাটালে, গ্রহণ যোগ না কাটালে, মঙ্গল কেতু ছন্নছোয়া যোগ না কাটালে চাকরি বসে বসেই পাবেন? সম্ভব? সেটা কি করবো দাদা? দেখুন একটাই কথা বলি, মানে মানে মধ্যবিত্তর থেকেও মধ্যবিত্ত, মানে আপনি মধ্যবিত্তর থেকেও মধ্যবিত্তর থেকেও মধ্যবিত্ত হলেও আপনার জন্য ঈশ্বর তো জন্মছক আদান প্রদান করে দেবে না। এখন ক্যান্সার ক্যান্সার রোগ কি লোকের ঘর বুঝে বুঝে যায় যে আমি তুমি গরিব তোমার ঘরে যাব না, তুমি বলো তোমার ঘরে, এরকম কি হয়? তাহলে ভালো কিছু পেতে গেলে আপনাকে জন্মছক ভালো প্রতিকারও করতে হবে, নাহলে আপনি কিচ্ছু পাবেন না। 2020 সাল পেয়ে গেলেও আজকের দিনটা লিখে রাখো, জয়পরাশর বললো আপনার মেয়ে চাকরি পাবে না, যদি কালসর্প যোগ ছন্নছাড়া যোগ গ্রহণ যোগের প্রতিকার না হয় তাহলে চাকরি প্রাপ্তির কোনো কোনো জায়গা নেই। সেটাকে ঠিক করতে গেলে দেখুন, সেটা ঠিক করতে গেলে এই অন মিডিয়ায় তো বলা যায় না, আপনাকে বুকিং নাম্বারে ফোন করে হরিদেবপুরতে কালীঘাট চেম্বারে একবার যোগাযোগ করতে হবে। আমরা জীবনে সাকসেস সফলতা পেতে গেলে যদি খরচাই না করলাম জীবনে পাবো কি করে? যদি ছোট্ট একটা প্রতিকার করার ফলে
চাকরিটা সে পেয়ে যেত বা পেয়ে গেল, তা লাভটা কার হবে, আপনার না আমার? তাহলে মেয়ে যখন মাসে মাসে মোটা টাকা মাইনে পাবে, শুনুন, মেয়ে যখন মাসে মাসে মোটা টাকা মাইনে পাবে, তখন কি আপনাকে দিয়ে যাবেন আমাকে এসে এসে? তাহলে অর্থাৎ আমরা একবার প্রতিকার করাই এবং আপনি সারা জীবন ভালো থাকেন। যে ফোনে সবাই পরপর বলছে না যে আমার পাশের বাড়ি গেছিল ভালো আছে, আমার দিদি গেছিল ভালো আছে, তারা এমনি বলছে না, আসতে হবে একবার কষ্ট করে। যদি মেয়েকে নিয়ে আসতে পারেন তো ভালো, না হলে আপনি একা আসুন। এইটাকে দেখলে, প্রতিকার করলে এবং ও ধারণ করলে, আমি চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি দিয়ে বলতে পারি ও 20 সালের চাকরি পেয়ে যাবে 100%। ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই দাদা, ভালো থাকুন, আমি নিশ্চয়ই আপনার আপনাকে ভালো থাকুন, ভালো থাকুন। তো দেখুন, মায়ের এটাই মনের কথা যে আমি অবশ্যই বুকিং করে আসবো, কিন্তু মনে রাখতে হবে আমি কিছু না দিলাম তো জীবনে আমি পাবো কি? আমরা প্রত্যেকে ভালো চাকরির আশা করি, ভালো বিয়ের আশা করি, ভালো গাড়ির আশা করি, ভালো বাড়ির আশা করি। আপনার ভাবুন তো যে আপনারা পুণ্যের খাতায় ক টাকা ডিপোজিট করছে, যে ইন্টারেস্টটা আপনি পাবেন। যেটা আমরা পাচ্ছি, যে আমি আজকে সাকসেসটা পেয়েছি, এটা আমার ইন্টারেস্ট। আমি কিছু তো ভালো করেছি, অন্তত এইটুকু ভালো করেছি, তাই ইন্টারেস্টটা পেয়েছি। তো আপনি যে কিছু পাওয়ার আশা করছেন, ভালো চাকরি, ভালো বাড়ি, ভালো বর, ভালো পুত্র, ভালো সংসার, তো আপনি কি করেছেন? কটা টাকার পুণ্য আপনি আপনার পুণ্যের ব্যাংকে দিয়েছেন, ডিপোজিট করেছেন, আপনি ইন্টারেস্ট পাবেন? তো ভালো কিছু করতে গেলে মনে রাখতে হবে সঠিক প্রতিকার, প্রতিবিধান মাস। আজ যে লক্ষ লক্ষ মানুষ যারা চাকরি পাচ্ছে, তারা শুধু এমনি পাচ্ছে না, কেউ পাচ্ছে নিজের কর্মফলের ফলে, আর কেউ পাচ্ছে সঠিক প্রতিকারের ফলে। কর্মফল যদি আপনার ভালো থাকে, আমি এমনও মানুষ দেখেছি হাতে একটা পাথর নেই, দেহে একটা কবজ নেই, এদিকে সে একজন গ্যাজেটের অফিসার, সব বড় র্যাঙ্কের, সব থেকে উঁচু র্যাঙ্কের, তাহলে কেন সে চাকরি পেলো, কেন সে বড় হলো? তার তো পাথর নেই, তার তো কবজ নেই, সে তো কোনো জ্যোতিষকে দেখায় নেই, কারণ তার কর্মফল ভালো, সে পুণ্যের খাতায় ডিপোজিট করেছিল প্রচুর আগের জন্মে, তাই এ জন্মে সে ইন্টারেস্টগুলো গুনে গুনে পাচ্ছে। তো আপনার কিছু ভালো করতে গেলে এই অভিশাপগুলো কাটাতে হবে। আমরা যে পাপ পুণ্য বলি, যে এ জন্ম পুণ্য জন্ম বলি, এগুলো কিন্তু আছে বাস্তবে, কিন্তু আমি এ জন্মে যতটা ভালো কাজ করব, যতটা গ্রহদোষ ঠিক মতো কাটাবো, এ জন্মে তো পাবোই, পরের জন্মে থেকে বেশি ভালো পাবো, এটা হচ্ছে ইন্টারেস্ট। এটা মনে রাখতে হবে যে আপনাকে আসতে হবে। বাড়ি বসে বসে অনুষ্ঠান দেখি আর এক বছর চেষ্টা করছি ভালো, তা বললে হবে না, কারণ সময় আপনার জন্য বসে থাকবে না, আপনাকে ছুটে আসতে হবে। তার জন্য আপনার নিয়ারেস্ট চেম্বার সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার দিন কালীঘাট, বুধবার বুকিং অনুযায়ী শোভাবাজার, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার দিন শোভাবাজার, আর শনিবার দিন শিয়ালদা। প্রত্যেক চেম্বারে আসার আগে বুকিং করে আসবেন। বুকিং নাম্বার হচ্ছে 8420757993 আর 8697110153। দুটি বুকিং নাম্বার আছে, কিছু তো করুন আগামী দিনটাকে ভালো করার জন্য, এখন থেকে কোনো প্রিপারেশন নিন। 2019 সব সমস্যা ফিনিশ, এটি বহুবার বলেছি। তার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনাকে বাড়ি বসে নয়, চেম্বারে গিয়ে যাকে ভালো লাগে, যাকে বিশ্বাস হয়, অন্তত প্রতিকারটা পড়ান। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজেতেই টাকা লাগে। কেউ বলতে পারবে যে বিনা পয়সায় কোনো মানুষ জন্মায়, কোনো মানুষ মরে যায়? কখনো সম্ভব না। হ্যাঁ, মরণ আর জন্ম নিশ্চয়ই হয়, সেটা সেইভাবেই হয়। ভালোভাবে কোনো কিছু পেতে গেলে আমাকে ভালোভাবে প্রতিকার প্রতিবিধানটা করতেই হবে। ভালো কথাটা কিন্তু এমনি আসে না, ভালো, খুব ভালো, ভালোর ভালো, এই কথাগুলো এমনি আসে না। তো আপনি যেমন গুড় দেবেন তেমনই মিষ্টি হবে। আজকে যে ক্যান্সার রোগ, আপনার বাড়িতে কিন্তু বলে বা নক করে ঢুকবে না যে হ্যাঁ গো তোমার ব্যাংকে টাকা আছে তো তোমার ঘরে আমি ঢুকবো, কারো দেহে বাসা বাঁধবো, তা বলে না। যার যখন রোগ হয় তাকে তখন তাকে যা থাকে সেটাকে দিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হয়। তো আমাদের জন্ম ছকটাও ঠিক তাই, আমরা যে সময় জন্মেছি, যে তারিখে জন্মেছি, যে মাসে, যে বছর জন্মেছি, সেই বছর, তারিখ, মাস এবং সময় আমাদের জীবনে কি ভালো রেজাল্ট দিচ্ছে আর কি খারাপ রেজাল্ট দিচ্ছে, সেটা একমাত্র জন্ম ছক আপনাকে বলে দেবে। সেই জন্ম ছকে সঠিক প্রতিকার প্রতিবিধান হয়, তাহলে 100% আপনি ভালো থাকবেন, চ্যালেঞ্জ করে বলা যায়। আর এখনো সময় আছে লাইভ হরোস্কোপে, যেটা না বললেই নয়, লাইভ হরোস্কোপ এখনো পাবেন আপনারা দক্ষিণের অর্ধেক মূল্যে। যারা এখনো লাইভ হরোস্কোপ করাননি, তারা ইমিডিয়েট যে কোনো চেম্বারে গিয়ে অবশ্যই অর্ডার দিন, কারণ প্রত্যেক চেম্বারে 70-80 টাকা লাইভ হরোস্কোপ পড়ছে। লাইভ হরোস্কোপটা কি, এটা কোনো গল্পের বই নয়, কোনো জাদুর বই নয়, কোনো টোটকার বই নয়, এটা আপনার জীবনের জীবন পঞ্জিকা। অর্থাৎ এই বইটি আপনি সঙ্গে রাখলে আপনাকে প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে, প্রত্যেক 6 মাস অন্তর জ্যোতিষীকে ভিজিট দিয়ে দিয়ে পয়সা খরচ করে যাওয়ার দরকার নেই। আপনি বইটা খুলে পড়ে আপনি আপনার নিজের হোক, আপনার সন্তানের হোক, আপনার পরিবারের হোক, যার জন্য বইটা করবেন তার ডিটেলস থাকবে এর মধ্যে, বাকিদের নয়। তাহলে এটা আপনি করলে
আপনার আগামী দিনগুলোকে আপনি বুঝে বুঝে চলতে পারবেন। আর মনে রাখবেন যে 2019 সব সমস্যা ফিনিশ, একথা মাথায় রাখতে হবে। কারণ আমরা বদলা নয়, বদল চাই, জীবনটাকে বদলাতে চাই। আমাদের অমুকজন কি করেছে কে ক্ষতি করতে আমার দেখার দরকার নেই। আমি কি করলাম, আমার বাবা মা আমাকে দেখেনি তো কি আছে, আমি কি করলাম, করে আমি কটা মানুষকে দেখলাম, এটা প্রয়োজনীয়তা আছে। অমুকের পাশের বাড়ির ছেলে একটা ভালো জায়গায় চাকরি করছে, পড়াশোনা করছে, তার দরকার নেই। আমার ছেলের কোয়ালিটি বা ক্যাপাবিলিটি অনুযায়ী আমার ছেলে কদ্দূর যেতে পারবে জয়দা, সেটাকে আপনি ব্যবস্থা করে দিন। এটা হচ্ছে বদলা নয়, বদল চাই। আর মনে রাখবেন যে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট, আপনি প্রতিকার একবার করুন আমার থেকে, সেই প্রতিকার সারা জীবন আপনাকে অবশ্যই হেল্প করবে। ভালো থাকবেন, অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন, অবশ্যই গ্রহ প্রতিকার মাস্ট। প্রত্যেকটি মানুষকে বলছি, আগামী দিনের শুভ কিছু ভালো কিছু পেতে গেলে আমাদের আজকের দিনকে আগে সেফ অ্যান্ড সিকিউর করতে হবে। তার জন্য বাড়িতে বসে টিভি প্রোগ্রাম দেখে নয়, লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে যারা টিভিতে লাইন পাচ্ছেন না, তো আপনারা কেন পিছিয়ে যাবেন? ইমিডিয়েট আসুন, দেখান আপনার পছন্দ এবং আপনার সাধ্যমতো প্রতিকার করুন, দেখুন আপনি অবশ্যই ভালো থাকবেন। কোথাও যাবেন না, আমি একটু পরে ফিরছি সৃষ্টির পর্দায় সকাল 11:25 থেকে। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। ভালো থাকুন, সকল ভালো রাখুন, নমস্কার।